বৃষ্টির পরে রৌদ্রময় যে বিকালটা আসে, সেই বিকালটাকে মেবি স্নিগ্ধময় বিকাল বলা হয়। এত আজকে দিনের বেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখন সেই বিকালটার ভিতরে আমি বাইক চালাইতেছি, তো গাছের ফাঁক দিয়ে রোদ গুলা হিসা হিসা পড়তেছে, একটু কুয়াশাচ্ছন্ন ভাব, আর বাইকটা চলতেছে আমার রাস্তায়। তো বিকালটা খুব সুন্দর লাগতেছে, আমি জানি না এটাকে এই ধর এই বিকালটাকে কি বিকাল বলে, তা আমার কাছে মনে হইলো যে এই বিকালটাকে স্নিগ্ধময় বিকাল বলা হয়। আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পারতেছেন কিনা, সামনে দেখা হালকা কুয়াশা কুয়াশা একটা ভাব আসে। যাই হোক, তো ফরিদপুরের দিকে যাইতেছি আমি এই মুহূর্তে। আছি হচ্ছে মজুমদার বাজার, মজুমদার বাজার হইতেছে ফরিদপুর থেকে প্রায় 27 কিলোমিটার 28 কিলোমিটার দূরে, সদরপুরের কাছাকাছি একটা জায়গা। তো এখান থেকে যাইতেছি ফরিদপুরের দিকে, আর আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি, শামনান আহমেদ আলীম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো রাস্তায় বাইক চালানোর আসলে একটা আর্ট, মাঝে মধ্যে মনে হয় আর্ট। এই যে মানুষজনের ভিতর দিয়ে বাইক চালা যেতেছি সেফলি, মানুষদেরকে হর্ন দিতেছি, জিনিসগুলো আমার আসলে এনজয় করার মতো। এইখানে দাঁড়াইয়া একটা চা খাই, তারপরে কথা বলি। তো আর্ট কিন্তু বিভিন্ন রকম হয়, তার বেসিক যে জিনিসটা, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে, একটা নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড। আর্টেরও একটা নেগেটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড আছে। আপনি যখন বাইক চালাই যাচ্ছেন, এই এই যে আমি বললাম আর্ট, আপনি যদি সুন্দর করে রেসপেক্ট শো করে সবাইকে বাইক চালান, তাহলে ওইটা আর্ট, আর্টের পর্যায়ে চলে যায়। আর বাইকটাকে ফিল করে চালাইতে পারতে হবে, আপনার বাইক যখন চালাবেন সেটাকে ফিল করতে হবে। আপনার যে মেশিনটা, এই মেশিনটাকে আপনাকে বুঝতে হবে, দেখবেন আপনার মেশিনও আপনাকে বুঝতেছে। আপনার এক পর্যায়ে মনে হবে যে আপনার মেশিনও আপনাকে বুঝতে, বোঝার চেষ্টা করতেছে, আর আপনার যে মেশিন, মেশিনকেও আপনার বুঝতে হবে। তো এইভাবে করে যদি বাইক চালান, তাহলে আপনার তখন মনে হবে যে বাইক চালানো একটা আর্ট। আর যদি আপনি ছাপড়িগিরি করেন, তাহলে আপনি কোনোদিন এই আর্টটা খুঁজে পাবেন না, আপনার কাছে বাইক বাইকই লাগবে, মনে হবে যে এটা একটা হোন্ডা চলতেছে। তো আপনি যখন লং টাইম বাইক চালাবেন, এই আর্টটা মেনটেন করে যখন বাইক চালাবেন, টাইমিংগুলো পারফেক্ট থাকবে, আপনি রাফ ওভারটেক করবেন না, আপনি সুন্দর মতো রাস্তাঘাট দেখে রাস্তা বুঝা স্পিড তুলবেন, তাহলে তখন এটাকে আপনার একটা আর্ট মতো লাগবে। অনেক সময় দেখা যায় যে আমি আমি আমার কথা বলাটা ঠিক হবে না, কারণ আমি হয়তো ওইরকম প্রো রাইডার না, তারপরেও আমি এই মহিলাটা রাস্তার ভিতর চলে আসতে গেছিল। যাই হোক, তো যখনই বাইক চালাই একটু বুঝে শুনে চালানোর চেষ্টা করি। কখনো 30 মাইলের পর মাইল চলে যাই আমি, আস্তে আস্তে ভাল লাগে আমার কাছে, আমার আমি প্রকৃতি ফিল করি, দেখি আশপাশে আস্তে ধীরে বাইক চালাই। তো আর যদি আপনি ছাপড়ি হন, তাহলে আপনার কাছে এই আট টাট কিছু ফিল হবে না, আপনার মনে হবে খালি টানতে হবে, ঘুমাইয়া টানবেন আপনি, আর কোনো একদিন হয়তো বা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় শুয়ে থাকবেন। তো সেইভাবে বাইক চালানো যাবে না, সাবধানতার সাথে বাইক চালাইতে হবে, আটটা বুঝতে হবে, তাইলে ইনশাল্লাহ আপনি সুস্থ মতো সারা জীবন বাইক চালা যেতে পারবেন, কিছু হবে না। আর এরপরে ভাগ্য তো আছেই, ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো ইদানিং ব্লগগুলোতে বেশি জ্ঞানমূলক হয়ে যাইতেছে, বেশি জ্ঞান দিয়ে ফেলতেছি,
যাই হোক, জ্ঞান দিতেছি আমি, আমার কাছ থেকে আপনারা জ্ঞান নিবেন কি না নিবেন এটা আপনাদের নিতান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আপনি যদি কথাগুলো বুঝেন তাহলে হয়তো বা আপনারই বেনিফিট হবে। তো ঠিক মতো আপনি যদি রাইড করেন তাহলে 100 সিসি নাই আর 1000 সিসি নাই, সব বাইকই আপনাকে ভালো সাপোর্ট দিবে। যত আর যদি আপনি মনে করেন যে আমার বাইকের ডাবল চ্যানেল ABS, আমার বাইকের চাকা মোটা, আমার বাইকের ব্রেকিং ভালো, যত ভালো বাইকই হোক ভাই, আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা থেকেই যায়। সো বি কেয়ারফুল, সময় থাকতে সাবধান হন, ভালো মতো বাইক চালান, আপনার বাইক লাইফ সুন্দর করে হবে ইনশাল্লাহ, সুন্দর হবে ইনশাল্লাহ, আর এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে সারা জীবন বাইকে করে। তো আমি সব সময় চেষ্টা করি আস্তে ধীরে বাইক চালানোর, এই যে এখন আমার বাইক আছে 47-এ, অনেকে এই রাস্তায় 80-90 তো বাইক চালায়, চালানো পসিবল রাস্তা, কিন্তু এইখানে ভালো, একদম খারাপ রাস্তা না। তো প্রয়োজন নয় তো আমার 80-90 বাইক চালানোর। আবার আপনি যদি এক্সপ্রেস ওয়েতে যে 30-এ বাইক চালান, 40-এ বাইক চালান, সেটারও কিন্তু প্রয়োজন নাই, এক্সপ্রেস ওয়েতে আপনি 80-90-তেই চালাবেন। তো কোথায় কীভাবে চালাইতে হবে এটা আপনাকে বুঝতে হবে, বুঝে সেইভাবে বাইক রাইড করতে হবে। আমি বাইক চালানো শিখছি, শেখার পরে বাইকের ইন্টারন্যাশনাল যেসব রুলসগুলো আছে চালানোর, ইঞ্জিন ব্রেক বলেন, ব্রেক ধরার সিস্টেম বা গিয়ার শিফটিং সিস্টেম, এগুলো সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করছি আস্তে 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 আস্তে। তো এখন মোটামুটি আমার আর প্রবলেম হয় না, আমি ইঞ্জিন ব্রেক সুন্দর মতো ধরতে পারি কন্ট্রোলের ভিতরে, কতটুকু ডিস্টেন্স থেকে ব্রেক ধরলে কতটুকু ডিস্টেন্সে থেমে যাবে এটা একটা বাইকে বৈশাখ একটু চালায় 2-4 বার ব্রেক ধরলে আমি বুঝতে পারি। তো অনেকে হয়তো 30 বছর, 45 বছর, 20 বছর ধরে বাইক চালায়, কিন্তু এই জিনিসগুলো অনেক সময় তারা বুঝতে পারে না। নিজেকে নিয়ে ওইভাবে বলা ঠিক না, তারপরেও বললাম আর কি, সাবধানের তো সাবধানতার আসলে মাইন্ড নেই একটা কথা আছে, সো আপনাকে সাবধান থাকতে হবে। আর সবসময় ওভারটেক করার সময় 100% শিওর হয়ে দেন ওভারটেক করবেন, ব্যাক মিররটা সবসময় ফলো করতে হবে, ব্যাক মিররটা ইন্টারন্যাশনাল রুলস হচ্ছে 7 সেকেন্ড হাইওয়েতে যখন চালাবেন তখন 7 সেকেন্ড পর পর আপনি একবার করে ব্যাক মিরর দেখবেন, 7 সেকেন্ড পর পর ব্যাক মিরর দেখলে আপনার পিছনের পুরো ভিজুয়ালটা আপনার থাকবে। আর কারণ এটার পিছনে একটা বিষয় কি, যে আপনি যখন হাইওয়েতে ধরেন আপনি 80-তে যাইতেছেন, আপনি ভাবতেছেন যে আমি অনেক জোরে যাইতেছি, ব্যাক মিরর দেখার প্রয়োজন বোধ করতেছেন না, অথচ পিছন থেকে হয়তো একটা বাস আসতেছে 120-140-এ, হ্যাঁ আপনাকে ওভারটেক করে চলে যাবে, আপনি হঠাৎ করে চমকায় উঠবেন। তো আপনি যখন এই ব্যাক মিররটা ফলো করতে থাকবেন তখন কিন্তু এই সমস্যাটা আর হবে না, আপনি জানবেন যে আপনার পিছনে একটা বাস আছে, ও আপনাকে ওভারটেক করবে, তখন আপনি আপনার মতন করে ওকে সাইড দিয়ে দেবেন, সুন্দর করে ও বের হয়ে যাবে, আপনি আপনার মতো যাবেন। তো এই ধরনের বিষয় আশাগুলো রয়েছে, এগুলো মেনটেন করতে হবে, চাইলে ইনশাল্লাহ আর প্রবলেমগুলো হবে না বাইক চালানোর ক্ষেত্রে। আর ব্রেকটা করা শিখতে হবে প্রপার ওয়েতে ব্রেক, প্রপার ওয়েতে ব্রেকটা শিখলে ইনশাল্লাহ আপনি বাইক স্কিড করা থেকে ফ্রি থাকতে পারবে, বাইক আপনার স্কিড করবে না। তো ছোটখাটো কিছু জ্ঞান দিয়ে দিলাম, তো ব্লগটা বড় করব না, বিকেল টাইম এলাকাটা এনজয় করতে ইচ্ছা করতেছে, তো আমি এখন এই জায়গাটা এনজয় করব, আপনারা দেখতে পারেন কিছু সময় ভিডিওটা, আপনারাও এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে কিন্তু অনুৎসাহিত হয়ে যাই, তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। সবাইকে আবারও সালাম দিয়ে বিদায়।